হ্যালো স্টুডেন্ট এস ডি এডুকেশান চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের প্রথমেই অনুরোধ করবো একটি খাতা কলম ও টেক্সট বইটার অনুসরণী খুলে রাখো তোমরা যেহেতু অনেক ছোটো তাই উত্তরগুলি আমি তোমাদের খুব ধীরে ধীরে বলবো আর তোমরা তা খাতায় লিখে নেবে যেগুলো তোমাদের কঠিন মনে হবে অর্থাৎ যেগুলোর উত্তর তোমরা পারছো না সেই উত্তরগুলি তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে উত্তরগুলো তোমাদের জানা নেই বা সন্দেহ হচ্ছে সেগুলো উত্তর লিখে নেবে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশের বেল আইকন ক্লিক করো তাতে তোমরা তোমাদের পরবর্তী অনুসরণী উত্তরগুলি সবার আগে জানতে পারবে তো শুরু করছি আজকে তোমাদের বাংলা বিষয়ের তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা তোমরা বের করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার যে প্রশ্ন ও উত্তর অনুশীলনীতে আছে সেগুলো আলোচনা করে দেব তো তোমরা আগে ছেলেবেলা বের করে নাও তারপর তোমরা অনুশীলনী বের করো অনুষ্ঠান বের করেছো আচ্ছা ঠিক আছে তো তোমরা দেখো একের একের এক অর্থাৎ আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো চিলে কোঠা হলো কাঠের ঘর তেতালার ঘর ছাদের ওপর সিঁড়ির ঘর বসবাস ঘর তাহলে এখানে তোমরা উত্তরটা এইভাবে লিখবে ছিলে চিলেকোঠা কোঠা হলো ড্যাস উত্তর যেটা ঠিক সেটা লিখবে ছাদের ওপর সিঁড়ির ঘর এটা হবে সঠিক উত্তর তারপর দেখো একের দুই ভারতবর্ষে বিখ্যাত মরুভূমিটি হল ড্যাস সঠিক উত্তর হচ্ছে থর তাহলে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হল থর তারপর দেখো লিভিনিস্টন ছিলেন ইতালি জার্মানি ইংল্যান্ড স্কটল্যান্ড দেশের মানুষ তাহলে লিভিনস্টন ছিলেন ড্যাস স্কটল্যান্ড দেশের মানুষ তাহলে উত্তর হবে স্কটল্যান্ড তারপরে দেখো জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা হাতিতে টানা যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি তাহলে জুড়ি গাড়ি হলো সঠিক উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি তারপরে দেখো তোমরা ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো অর্থাৎ মিল করতে হবে তাহলে দেখো কেতাব তাহলে কেতাবের মানে হচ্ছে বই তাহলে কেতাবের সামনে বই লিখো তারপর আছে মরুভূমি তাহলে মরুভূমি মানে শুষ্ক জলহীন স্থান তারপরে দেখো ওয়াসিস ওয়াসিস তাহলে ওয়াসিস মানে মরুদান তাহলে ওয়াশিসের সামনে মরুদান লিখো তারপর দেখো সয়েস সয়েস তাহলে ঘোড়াকে দেখাশোনা করার লোক সয়েস মানে হচ্ছে ঘোড়াকে দেখাশোনা করার লোক তারপর আছে চৌকিদার চৌকিদার মানে পাহারাদার তারপরে দেখো তোমরা যে কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো তিনের এক যেটা আমি বলছিলাম যে একটি বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকবে তার মধ্যে কিছু কিছু অনেকটা মিল থাকবে এবং কিছুটা বা একটা একটা বা দুটো শব্দ এইরকম অমিল থাকবে অর্থাৎ তাদের সঙ্গে কোনো মিল হবে না সেই বাক্যর মধ্যে সেই শব্দগুলো যেগুলো মিল হবে না সেগুলো শব্দ নিচে দাগ দিতে হবে বা খুঁজে নিয়ে লিখতে হবে এখানে যদি দাগ দিতে বলে দাগ দেবে তোমরা খুঁজে নিয়ে লিখতে বলেছো তাহলে খুঁজে নিয়ে লিখতে হবে এখানে তাহলে উত্তরটা লিখবে পুকুরে এখানে দেখো লেখা আছে পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্থে পুকুর জোড়া বট গাছের ছায়া জুড়ি গাড়ির সহিস তাহলে উত্তরটা হবে এখানে উত্তরটা এখানে হবে তোমাদের জুড়ি গাড়ির সুইস তাহলে জুড়ি গাড়ির সুইস এটা হবে আলাদা শব্দ বা বেমানন শব্দ তারপরে দেখো তেতলা ঘর সাত সুমন্দর সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি তাহলে এটা হবে সাত সুমন্দর তারপর দেখো চুরিওয়ালা ফেরিওয়ালা সৈস বালক সন্ন্যাসী তাহলে এখানে হবে বালক সন্ন্যাসী তারপর দেখো পিপলে পিল্পে গাড়ি জড়ি গাড়ি রিক্স গাড়ি বারান্দা তাহলে এটা হবে বেমানন শব্দ গাড়ি বারান্দা তারপর দেখো চিল রোদ্দুর দুপুর লোক বসতি তাহলে তিনের পাঁচের উত্তর হবে লোক বসতি তারপরে তোমরা দেখো চার দাগে তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লিখো তাহলে পাঁচটি ইংরেজি শব্দ তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে এক নম্বর দাও তোমরা বাংলাতে লিখবে ও ও অন্তঃস্থা দন্তে দু দন্তে দুই নম্বর সোফা দা সয়কার ফয়েকা সোফা তিন নম্বর লিভিন স্টন লহেসি অনেশ্বর অনেকশ্বর দন্ত শয় টকার দন্তান্ন লিভিন স্টন তারপরে দেখো রেলিং রয়েকা লহেসি অনেশ্বর রেলিং তারপরে পাঁচ নম্বর দাও সেকেন্ড দন্ত সয়কার কয়েকা দিনটা নয় যুক্ত সেকেন্ড তারপরে দেখো চুড়িওয়ালা যুক্ত ওয়ালা ফেরিওয়ালা যুক্ত ওয়ালা এইরকম শব্দে শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ লিখো তাহলে আমি বলছি তোমরাকে লিখো বাড়িওয়ালা যেরকম আছে ওয়ালা বাড়িওয়ালা সমান যুক্ত ওয়ালা অর্থাৎ যুক্ত বলতে প্লাস তারপর দুধওয়ালা যুক্ত ওয়ালা তারপরে সবজিওয়ালা যুক্ত ওয়ালা তারপরে বাসনওয়ালা যুক্ত ওয়ালা তারপর রিক্সাওয়ালা রিক্সা যুক্ত ওয়ালা তারপরে দেখো তোমরা ছয় ছয়দাগের শূন্যস্থান পূরণ করো রাঙা হয়ে আস্ত ড্যাস চিল ডেকে যেত তাহলে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে তারপরে দেখো আমার জীবনের বাইরে ড্যাশ ছাদ ছিল প্রধান ড্যাশ দেশ তাহলে প্রথম শূন্যস্থানে বসবে তাহলে আমার জীবনের বাইরের খোলা ক্ষয়কাল লোয়ার খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তাহলে প্রথমে খোলা দ্বিতীয়টাতে ছুটির এবার ছয়ের তিন দেখো দেখো তোমরা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভারেস্টং এই মাত্র খুঁজে বের করলো তাহলে প্রথমে হবে নাবার দন্ততার নয়াকার একার র নাবার ঘর ঘর নাবার ঘর তারপরে শিশু লিভিন স্টং তারপর শহেসি তালব শিশু লিভিনিস্টং লয়েসি ভয়েসি অনেশ্বর দোমতার ছয়টায় ওকা দন্তান্ন বা দন্ত ছয়টায় যুক্ত ন দিলেও কিন্তু এখানে হবে তারপরে দেখো তোমরা এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল তাহলে কি দেখা দিয়েছিল এই ছাদের মরুভূমিতে ড্যাস একটা দেখা দিয়েছিল তো এখানে তোমরা বলো কি দেখা দিয়েছিল কি তোমরা পারছো না তো কিন্তু তোমাদের এগুলো পড়া আছে তোমরা পড়া উচিত তোমাদের আমি একটা ধরার জন্যই যে কেমন তোমরা পড়েছো এটা ধরার জন্যই আমি কিন্তু অনেক টাইম নিলাম তো তোমরা পারছো না যাই হোক আমি বলে দেবো তোমরাকে কি বললাম তোমরা এই ছাদের মূর তখন একটা ওয়াশিস দেখা দিয়েছিল ওয়াসিস ও অন্তে দন্ত ওয়াশিস ওয়াশিস দেখা দিয়েছিল তারপরে দেখো নিচের ড্যাস বাজলো চারটে তাহলে দেউড়ির ঘড়িতে বা দেউড়ির ঘণ্টায় বাজলো চারটা দয়েকার ডবিন রয়সি র দেউড়ির ঘন্টায় বাজলো চারটা তারপরে দেখো তোমরা বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লিখো তাহলে দেখো বিশেষ কোনগুলো এবং বিশেষণ কোনগুলো তাহলে বিশেষ পয়েন্ট করো তারপরে লিখো পয়েন্ট করার পরে কমা কমাতে লিখবে চুড়ি কমা মাদুর কমা গড়ন কমা পুকুর কমা লোকজন তারপর বিশেষণ পয়েন্ট করো বেলুয়ারি বিভাগী কমা দামি কমা নীল কমা গরম কমা খোলা সরি ঘোলা তারপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও তো ক্রিয়া বলতে তোমরা আগেই বলেছি আমি যে ক্রিয়া হচ্ছে কাজ ক্রিয়া হচ্ছে কাজ কোনো কিছু কাজ বোঝালে সেটাই হবে ক্রিয়া তাহলে দেখো তোমরা হঠাৎ তাদের হাক পৌঁছাতো তাহলে এখানে কাজ হচ্ছে পৌঁছাতো তারপরে সেখানে অত্যন্ত একলা বসে একলা হয়ে বস্তুম তাহলে হয়ে বস্তুম বা বস্তুম দিলেও হবে তাহলে হয়ে বস্তুম এটা হচ্ছে ক্রিয়া তার নিচে দাগ দিতে হবে হাত গলিয়ে ঘরের ছিটকনিটা দিতুম খুলে তাহলে দিতুম খুলে আচ্ছা দেওয়াটা ক্রিয়া এবং খুলেটাও ক্রিয়া তারপরে দেখো ধরা ধারা জাল পড়তো সকল গায়ে তাহলে পর্ত এটা হচ্ছে ক্রিয়া তাহলে পড়তো নিচে দাগ দাও পুকুর থেকে পাতি উঠে গিয়েছে তাহলে এখানে উঠে গিয়েছে এটা হচ্ছে তোমাদের ক্রিয়া তারপরে দেখো বাক্য রচনা করো তাহলে যে যেরকম করে পারবে একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য লিখলেই হবে তাহলে প্রধান আমাদের দেশে অনেক কাজের অনেক ক্ষেত্রে বা অনেক কাজের বা অনেক ক্ষেত্রে প্রধান হয়ে থাকে তারপর দেশ আমি দেশকে খুব ভালোবাসি বালিশ বালিশে মাথা রেখে আমরা ঘুমাই মরুভূমি মরুভূমিতে জল কম দেখা যায় তারপর ধুলো বাতাসে ধুলো ওড়াই তারপরে দেখো তোমরা গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো তাহলে প্রথমে গ্রহণ পয়েন্ট করো দেখো লিখো এবার বাবা বলেছেন ভালোবাসার দান সর্বদা গ্রহণ করা উচিত আবার বলছি বাবা বলেছেন ভালোবাসার দান সর্বদা গ্রহণ করা উচিত তারপরে দেখো আবার গ্রহণ পয়েন্ট করো আগামী সোমবার সকালে সূর্যগ্রহণ হবে আগামী সোমবার সকালে সূর্যগ্রহণ হবে তারপরে দেখো তোমরা বিপরীত শব্দ লেখো আড়াল তাহলে আড়াল থেকে কি হবে আড়াল থেকে প্রকাশ্যে বা সম্মুখে বা সামনাসামনি যে কোনো একটা লিখতে পারো তাহলে প্রকাশ্যে লিখো প্রকাশ্যে বানানটা বলছি পরে ফলা কয়োকার তারপর সজেফোলা একার প্রকাশ্যে বা সম্মুখেও লিখতে পারো বা সামনাসামনিও লিখতে পারো তারপরে দেখো চুপ চুপ থেকে আওয়াজ তাহলে চুপ থেকে আওয়াজ তারপরে আছে দেখো আনন্দ থেকে দুঃখ সু বিসর্গ দুঃখ তারপরে দেখো আছে গলি গলি থেকে বড় রাস্তা গলি মানে সরু রাস্তা তাহলে এর উল্টোটা কী হবে বড় রাস্তা ফিকে ফিকে থেকে ঘন কেউ কেউ টকটকেও লিখতে পারে অসুবিধা নেই তারপরে দেখো অর্থ লেখো মূর্তি তাহলে পাথর বা মাটির দ্বারা তৈরি কোন প্রতিকৃতি পাথর বা মাটি দ্বারা তৈরি কোনো প্রতিকৃতি তারপর দেখো পিলপে গাড়ি তাহলে হাতিতে টানা গাড়ি পিল্পে গাড়ি কথার অর্থ হলো হাতিতে টানা গাড়ি এই কোশ্চেনটা যদি তোমাদের পরে পিল্পে গাড়ি কি তাহলে তোমরা উত্তর লিখবে যে পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি তারপর দেখো বিভাগী বিভাগী মানে হচ্ছে হতাশ তারপরে দেখো নাগাল কোনো কিছু কোনো কিছুর শেষ অর্থাৎ শেষে পৌঁছানো সম্ভব নয় কোনো কিছুর শেষ বা কোনো কিছু শেষে পৌঁছানো সম্ভব নয় তারপরে দেখো দেউড়ি দেউড়ি মানে হচ্ছে সদর দরজা তাহলে দেউরি মানে সদর দরজা তারপরে দেখো প্রতিশব্দ তাহলে পৃথিবী পৃথিবী মানে ধরা অবনি তারপর আছে পাহাড় তাহলে শৈল আকাশ আকাশ থেকে হবে গগন অম্বর তারপর জল পানি কমা বাড়ি পয়াকা দন্ত নহ পানি তারপর গাছ গাছ মানে বৃক্ষ ও তরু তারপরে দেখো তোমরা দুটি বাক্যে বাক্যে ভেঙে লিখো তাহলে আমার চোদ্দোর এক দেখো আমার পিতা যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে তাহলে উত্তরটা হবে আমার পিতা বাড়ি থাকতেন আমার পিতা বাড়িতে থাকতেন দাঁড়িয়ে দাও তখন তার জায়গা ছিল তেতালার ঘরে দুই নম্বর আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়। তাহলে এটা উত্তর হবে আমি লুকিয়ে ছাদে উঠতম দাঁড়ি প্রায় দুপুর বেলা ছাদে উঠতুম তারপর তিন নম্বর দেখো হঠাৎ তাদের হাঁক পৌঁছাত যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ তাহলে এখানে উত্তরটা হবে হঠাৎ তাদের হাঁক দিয়ে হাঁক গিয়ে পৌঁছাতো দাঁড়ি বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে সেখানে শুয়ে থাকত বাড়ির বউ আবার বলছি হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছাতো দাঁড়িয়ে দাও বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে সেখানে শুয়ে থাকত বাড়ির বউ তারপর দেখো বিছানায় একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম দেখো তাহলে উত্তরটা হবে বিছানায় একখানা চাদর নিয়ে গা মুস্তুম দাঁড়িয়ে দাও গা মুছে সহজ মানুষ হয়ে বস্তুম তাহলে আবার বলছে বিছানায় একখানা চাদর নিয়ে গা মুস্তুম দাঁড়িয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বস্তুম তারপরে দেখো গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে এটার উত্তরটা লিখো গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে আবার বলছে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে দাঁড়িয়ে দাও বাতাসে ধুলো উড়ছে বাতাসে ধুলো উড়ছে তারপরে দেখো তোমরা কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিচয় দেওয়া আছে সেখানে দেখো তাহলে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি ঠাকুর বাড়ি নামে পরিচিত কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি ঠাকুর বাড়ি নামে বিশ্বজুড়ে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো তাহলে এখানে দেখো ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ সহজ পাঠ তাহলে এগুলো হচ্ছে ছোটদের জন্য লেখা তাহলে ছেলেবেলা এবং শিশু বা শিশু ভোলানাথ বা সহজ পাঠ এগুলোর মধ্যে দুটো তোমরা লিখতে পারো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকা তিনি নিয়মিত লিখতেন এখানে দেখো তোমরা যে ঠাকুরবাড়ি থেকে ভারতী ও বলাকা পত্রিকা লেখা আছে দেখো ঠাক এখানে লেখা আছে অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকা নিয়মিত লিখতেন তার উত্তরটা হবে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন তারপর দেখো বালক রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল তাহলে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ তারপর দেখো তারপর তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে কি কি দেখা যেত উত্তর লেখ বালক রবীন্দ্রনাথের বাড়ির নিস্তলায় রেলিংয়ের ফাঁক দিয়ে লোকজনের যাওয়া আসা দেখা যেত আবার বলছি বালক রবীন্দ্রনাথের বাড়ির নিস্তলায় রেলিংয়ের ফাঁক দিয়ে লোকজনের যাওয়া আসা দেখা যেত তারপরে দেখো পাঠ্যাংশে ওয়াসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে দেখো উত্তর লিখো গরমকালে দুপুরবেলা ছাদের উপর দিয়ে যখন হু হু করে গরম বাতাস বয়ে যেত তখন বালক লেখকের ছাদটাকে মরুভূমির মনে করেছিল যেন আর মরুভূমি যেন স্নান করিয়ে দিচ্ছে এই ঘরটাকে তাই লেখকের এটা ওয়াশিস মনে হয়েছিল আবার বলছি গরমকালে দুপুর বেলা গরমকালে দুপুরবেলা ছাদের উপর দিয়ে যখন হু হু করে গরম বাতাস বয়ে যেত তখন বালক লেখকের ছাদটাকে মরুভূমি মনে হয়েছিল আর তা ঘরটাকে স্নান করিয়ে দিচ্ছে এই রকম মনে হয়েছিল তাই লেখক ওয়াশিসের প্রসঙ্গ এনেছেন বা ওয়াশিং ওয়াশিসের কথা বলেছেন তারপরে দেখো তোমরা ষোলো চার পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো তাহলে দেখো রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন আবার বলছি রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটো কোলে জড়ো করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন দাঁড়িয়ে দাও মাঝে মাঝে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতে ঘুরে বেড়াতেন বা ঘুরতে যেতেন তাহলে মাঝে মধ্যে তিনি অনেক দিন পাহাড় পর্বতে ঘুরতে যেতেন তারপরে দেখো ষোলোর পাঁচ পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল স্নানের ঘরটাকে প্রচণ্ড গরমের দিনে বালক রবীন্দ্রনাথের ওয়সে মনে হতো সেখানে যেতে সে খুবই ভালোবাসত সেখানে গিয়ে স্নান করে সে বিছানার চাদর দিয়ে গা মুছে ফেলতো আবার বলছি পিতার স্নানের ঘরটাকে প্রচণ্ড গরমের দিনে বালক রবীন্দ্রনাথের ওয়েশেস মনে হতো সেখানে যেতে সে খুব ভালোবাসত সেখানে গিয়ে স্নান করে সে বিছানার চাদর দিয়ে গা মুছে ফেলতো তারপরে দেখো ছুটির শেষে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো উত্তর দেখো ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা বিশ্রীভাবে বানাটা লিখো বয়সী তালব সৈরফলা দীর্ঘি বয়সী তালব সৈরফলা দীর্ঘ ভাবে ভয়কার বয়কার ভাবে বিগড়ে বয়সী গয়কার বিগড়ে আছে দাঁড়িয়ে দাও সোমবারের হা করা হয় আকার হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে আসছে তারপরে দেখো পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিনিস্টং বলা হয়েছে উত্তর লিখো ছোট রবিকে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা ছোট রবিকে লিখবে ছোট রবিকে বাংলাদেশের শিশু লিভিনিস্টন বলা হয়েছে আবার বলছি ছোট রবিকে বাংলাদেশের শিশু লিভিনিস্টন বলা হয়েছে তারপরে দেখো তুমি যখন আরো ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো তোমার চারপাশে প্রকৃতি কেমন ছিল তা লেখো তো এটা তোমরা বুঝতে পারছো যে নিজেকেই তোমরাকে লিখতে হবে তো যাই হোক তোমরা যতটা পারবে তোমরা লিখবে এই কোশ্চেনটা অতটা এই ধরনের কোশ্চেনগুলো অতটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় তোমাদের শুধু এই কোশ্চেনগুলো দিয়েছে প্র্যাকটিস করার জন্য যাতে তোমরা লিখতে শিখো তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমরাকে ধন্যবাদ তো আবারও বলছি তোমরাকে যে তোমাদের প্রিয় চ্যানেল এস চ্যানেল এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও ভিডিওটিতে একটি লাইক দাও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে আমরা পরবর্তী পাঠের অনুশীলনটি তোমাদের নিয়ে আলোচনা করবো তো এই ছিল আজকের পর্যন্ত তো আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা পড়তে থাকো